हेलो बंधुरा वेलकम बैक आमी सौम्यदीप नंदी 9-10 मोड़े नतून भिडियोते तोमादेर सबाइके स्वागतम। माने आजके हठात् इच्छा हलो, एखन बाजे घड़िर काटाय समय दुपुर 1टा। हठात् इच्छा हलो जे एखान थेके आमार स्कुटिटा निये एकटु दूरे एकटा गंगार पाड़ आछे, ओखाने जाबो, गিয়ে एकटु बसबो, गंगाके देखबो, प्रकृतिटाके एनजय करबो और एकटा छोट्ट ब्लग बानिये तोमादेर संगे शेयर करबो। ताई भाबलाम फटाफट स्नान करे रेडी हये जाई। तो स्नान करे मोटामुटी रेडी, सकालबेला जिम थेके एसे स्नान टान करे रेडी हुए एबार मोटामुटी एखन 1टा बाजे। तो जेते आमार एखान थेके हार्डलि 15-20 मिनट लागबे। आमी चेष्टा करब रास्ताय जतटा सम्भव भिडियो करार, कारण आमार काछे कोनो रकम ओई गोप्रो वगैरह एइसब किछु नेই, आमी मोबाइल दिये शुट करछि। तो सेइ जन्य एकटु हয়তো शेकी भिडियो तोमरा देखते पारो, बाट प्लिज एकटु मैनेज करे निও। चेष्टा करछि आस्ते आस्ते ब्लगिंगटाके स्टार्ट करार, ब्लगिंगटाके एगिয়ে নিয়ে যাবার বাংলায়। तो तुम्हारे जो सपोर्ट थे तेल पारबो। तो चलो आमी मोटामुटी एखाने रेडी हो गेছি, कारण आज के खूब बेशी काज नहीं, कारण आमार जे टेक्निकल चैनल आछे तार भिडियोगुलो आमी अलरेडी आमार एडिटर टीम के दिए दीची, तारा एडिट करछे। तो तारा जतक्षण एडिट करे भिडियोटाके आपलोड करे ततक्षण आमी छोट्ट एकटा ब्लग बानिয়ে तुम्हारे संगे शेयर करिনি। আর হ্যাঁ, একটা কথা তোমাদের সবাইকে একটা জিনিস জিজ্ঞেস করব, কেমন আছো, কিভাবে কাটাচ্ছো, কার কার অফিস অলরেডি স্টার্ট হয়ে গেছে, কার কার স্টার্ট হয়নি, সমস্ত জিনিস फटाफट कमेंट करे जानिए दाओ। तो चलो एखन बेरोई, गाड़ी नहीं, रास्ताय जेते जेते आबार देखा होच्छे। तो एखन ब्यापारटा होच्छे आमी बाड़ी थेके बेरिये गेছি। आसले मा जाने ना जे आमी आजके एरकम एकटा ब्लगिंग करছি, ताও आबार गाड़ी निये जेते जेते। तो एखाने आमार गाड़ी रेडी रयेছে, तो एखन गाड़ी निये जाबো, ओইজন্য आमी आस्ते आस्ते कथा बोलছি। देखছি রাস্তায় যেতে যেতে যদি আপনাদের সাথে কিছু কথা বলা যায় বা ভিডিও করা যায় রাস্তায়, আমি সেগুলো করব। তো আর বেশিক্ষণ এখানে কথা বলবো না, চলো একটু এগিয়ে যাই, গিয়ে তারপর কথা হচ্ছে। तो आमी कोनो रकम भावे आमार सामनेर एखाने जे उइंडशिल्ड टाइपेर एकटा छोटो आछे ओइखाने क्यामेराटाके सेट करेछि। आमी जानि ना कतक्षण एइभावे सेट हये थाकते पारबे। तो आमी चेष्टा करब रास्ताय जेटा भिडियो देखानो ओटा आपनादेरके देखानो। तो आमी प्रचंड एक्साइटेड, बिकज फार्स्ट टाइम एरकम भिडियो बानाচ্ছি। तो प्लिज आमार साथे थाकबेन, भिडियोटा शेष अब्दि देखबेन। तो चलुन जावा जाक। ये भी लग रहा है। तो सॉरी गाइस, ये ट्राइपॉड टा आछे एकটু प्रॉब्लेम করছে। तो আমি যতটা পারছি আস্তে আস্তে যাওয়ার চেষ্টা করছি। तो এখানে একটু রাস্তাঘাটে আসলে আমি এখন রাস্তাতেই আছি, কিন্তু আমার ট্রাইপডটা এমন ভাবে প্রবলেম করছে যে মানে ওটাকে কোনো ভাবে আমি সেটই করতে পারছি না। তো সেই জন্য একটু ভিডিওটা বানাতে একটু প্রবলেম হচ্ছে, বাট আমি চেষ্টা করছি যতটা সম্ভব নিজের মতো করে ভিডিওটাকে বানানোর। তো আপনারা সাথে থাকুন, সাপোর্ট করুন, ব্যাস এইটুকুই চাই। কোন দিকটাই হচ্ছে বাগমোড়। তো ওই বাগমোড় থেকে আপনি যদি কাছাড়া স্টেশনে নামেন, সেখান থেকে নেমে সোজা বাগমোড় দিয়ে যে রাস্তাটা আসছে সোজা ক্রস করে চলে আসতে হবে। আসার পর আপনারা এরকম একটা বাজার দেখতে পাবেন, এরকম একটা বাজার এখানে দেখতে পাবেন। এই বাজারের ভেতর দিয়ে সোজা চলে যেতে হবে, গিয়ে তারপর সামনে আপনি গিয়ে যদি জিজ্ঞেস করেন রাসমণি ঘাট কোন দিকে, যে কেউ আপনাকে দেখিয়ে দেবে। আপনি ভ্যানে, রিক্সায়, টোটোতে, যে কোনো কিছুতেই বা নিজের গাড়ি নিয়েও আসতে পারবেন, কোনো অসুবিধা নেই। তো আপনারা যখন এরকম একটা সরু রাস্তার মধ্যে, গ্রাম্য পরিবেশের মধ্যে দিয়ে আপনাদেরকে যেতে হবে, তো तो আমি মোটামুটি পৌঁছেই গেছি, তো পৌঁছে যাই একবারে, তারপর আপনাদের সাথে কথা বলছি। বেসিক্যালি আমার এখন মনে হচ্ছে আমি একটা ভুল দিনে এসে গেছি এখানে, কারণ আজকে শিবরাত্রি না শিব চতুর্দশী এরকম কিছু একটা হবে, তো যার জন্য গঙ্গার ঘাটে আজকে প্রচণ্ড ভিড়। আমি জাস্ট এক ঝলক আপনাদের দেখিয়ে দিই। তো প্রচুর লোকজন আজকে এখানে, তো আমি চেষ্টা করছি যতটা সম্ভব ব্লগিং করা, ব্লগিং বলতে কি এখানে গঙ্গাটাকে একবার দেখাবো, যে জায়গাটা খুব সুন্দর, মানে বিকালের দিকে যদি ছায়ায় আপনি আসেন রোদ না থাকা অবস্থাতে, তাহলে কিন্তু জায়গাটা খুব সুন্দর এবং বন্ধুবান্ধব নিয়ে এসে ফ্যামিলি নিয়ে এসে এনজয় করার মতো। এবং সাথে এখানে একটা এরকম মন্দিরও আছে, ঠিক আছে, কালী মায়ের মন্দির, তো আপনারা এই মন্দিরে পুজো দিতে পারেন। এবং প্রতি বছর জানুয়ারির 1 তারিখে এখানে কী উৎসব হয় যেন, কল্পতরু উৎসব হয়, তো কল্পতরু উৎসবে আপনারা আসতে পারেন এবং এনজয় করতে পারেন, এখানে যে পুজো হয় সেই জায়গায় উপভোগ করতে পারেন। তো আমি বলবো আপনারা প্রত্যেকে আসুন যারা এই ভিডিওটা দেখছেন, আর যদি কেউ এসে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো বেশিক্ষণ এখানে থাকবো না, জাস্ট একবার গঙ্গাটা দেখিয়ে নিই, নিয়ে এখান থেকে বেরিয়ে তারপরে বাড়ির দিকে রওনা দেবো। তো আপনারা দেখলেন যে এখানে কীরকম পরিমাণ ভিড় আজকে শিবরাত্রির জন্য, তো সেই জন্য আর এখানে বেশিক্ষণ থাকলাম না। আমি ভাবছি এখান থেকে বেরিয়ে যাই, এমনি তো প্রচণ্ড গরম লাগছে, তো সেই জন্য এখান থেকে বেরোই, বেরিয়ে রাস্তায় আর কিছু দেখানোর নেই, তারপরে বাড়ি পৌঁছে বাড়ি থেকে আপনাদের সাথে কথা হচ্ছে। তো এখন রাস্তায় আছে, এখনও অবধি বাড়ি গিয়ে উঠতে পারিনি, তো সেই জন্য ভাবলাম একবার ছোটো করে আপনাদের রাস্তাটা, আমাদের মেন রোড, এই রাস্তাটাই সোজা যাচ্ছে বাগমোড়ের দিকে, আর যেদিকে যাচ্ছে স্টেশনের দিকে। তো যাই হোক এখন আস্তে আস্তে বাড়ির দিকে যাই, বাড়িতে গিয়ে তারপরে কথা বলছি। একটা ছোট্ট ব্লগ বানালাম, তো আশা করি ব্লগটা আপনাদের ভালো লেগেছে, প্লিজ কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। তো চলুন বাড়িতে গিয়ে কথা বলছি। তো বাড়ি এসে গেছি, গাড়িও রেখে দিয়েছি, তো আশা করি ব্লগটা আপনাদের ভালো লেগেছে। আর ব্লগটাকে আমি এখানেই শেষ করে দেবো, বাড়ির ভেতর নিয়ে ঢুকছি না, কারণ বাড়িতে আমি বলিনি যে আমি ব্লগ করছি, তো সেই জন্যে বাড়ির আগেই এখানে ঢোকার আগেই ব্যাপারটাকে শেষ করে দেবো। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে। আমি চেষ্টা করলাম একটা ছোট্ট মোটর ব্লগিং টাইপের করার, কিছু জায়গায় হয়তো একটু উল্টোপাল্টা হয়েছে কারণ আমার কাছে প্রপার সেট আপ নেই, তো সেই জন্যে। আর এদিকে হঠাৎ করে একটা এরকম গরু চলে এসেছে, কথাটা আমি ঠিক বুঝতে পারিনি, যাই হোক। তো বেসিক্যালি ব্যাপারটা এটাই যে আমি চেষ্টা করছি এবার এরকমভাবে মাঝে মধ্যে একটা দুটো ব্লগ আপনাদের জন্য নিয়ে আসার। তো যদি ভালো লাগে আর যদি আপনারা আরও ব্লগ দেখতে চান তাহলে প্লিজ কমেন্ট করে জানাবেন, ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, সমস্ত কিছু ফ্রি। আপনাদের লাইক অনেক বেশি মোটিভেট করবে আমাকে, তো প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।